কুরবানির ত্যাগের মহিমা ব্যক্তি জীবনে প্রতিফলিত হলেই সমাজের শান্তি সৌহার্দ্য প্রতিষ্ঠিত হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বঙ্গভবনে ঈদের নামাজ শেষে শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, বন্যা দুর্গতদের পাশাপাশি অসচ্ছল নিম্ন আয়ের মানুষদের সহায়তায় বেসরকারি পর্যায়েও এগিয়ে আসতে হবে। কেউ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেজন্য বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান রাষ্ট্রপতি। বঙ্গভবনের দরবার হলে পরিবারের সদস্য ও বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে ঈদুল আজহার নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমি দেশবাসী সহ বিশ্বের সকল মুসলিম ভাই বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের বন্যা মোকাবেলায় বন্যা দুর্গত ও সচ্ছল ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ লাঘবেও বিভিন্ন সহায়তা কার্যক্রম অব্যাহত আছে। এক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়েও উদ্যোগ গ্রহণ করতে হবে।